बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई के वेलकाम करछी शिवली किचन गार्डेन एंड लाइफस्टाइले शिवली नतून आरेकटी भिडियो देखार जोन्नो काछे किंबा दूरे देश एवं देशेर बाहिर थेके जे जेखान थेके आमार भिडियो देखेन ना केन आशा करछी सबाई आल्लाहर रहमते भालो आछेन सुस्थ आछेन आमराओ आलहामदुलिल्लाह परिवार परिजन निये भालो आछि। तो प्रथमे आमार बारान्दा थेकेई भिडियोटा शुरू करलाम। তো আমার বারান্দার গাছগুলো একটু ভালো করে সাজিয়ে সুন্দর করে রাখবো, সেজন্যই কিন্তু একদম অল্প খরচে আমি কিছু কাঠ দিয়ে আজকে আমার বারান্দাটা টপ রাখার জন্য ডেকোরেশন করে নিচ্ছি। আর সে কাজে আমার ছেলে আমাকে হেল্প করতেছে। তো এই যে এই কাঠগুলো কিন্তু অনেক ভালো মেহগনি কাঠ, তো এগুলো কিন্তু আমি একদম অল্প টাকায় কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে জিআই তার দিয়ে এই যে আমার গ্রিলের সাথে বারান্দার দুই পাশেই আমার ছেলে আমাকে বেঁধে দিছে। এই যে আর আগে গাছগুলো আর কি এলোমেলো কোনো মতো স্ট্যান্ডিং করে রাখছিলাম আর কি, তো এখন এই যে দুটো কাঠের যে কাঠগুলো বেঁধে তারপরে এই যে আমি সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ বারান্দাটা অবশ্যই সুন্দর করে গুছিয়ে সাজিয়ে একদিন আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব। আরও অনেক কাজ করার বাকি আছে বারান্দায়, তো সুন্দর করে গুছিয়ে অবশ্যই ইনশাল্লাহ একদিন শেয়ার করব। তো এই যে দেখেন গাছগুলো এখন রেখে দিছি, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর একদম অল্প টাকায় দুইটা কাঠ নিয়ে এসে আমি অনেক সুন্দরভাবে এই যে বারান্দাটা দুই পাশে বেঁধে আমার গাছগুলোকে ইজিভাবেই রেখে দিলাম। এতে করে কিন্তু আমার গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এবং বারান্দাটাও অনেকটা স্পেস হয়েছে। তো সেটা ইনশাল্লাহ একদিন অবশ্যই শেয়ার করব। তো কেমন হয়েছে আমার বারান্দাটা গোছানো গাছগুলো রাখা অবশ্যই জানাবেন। তো বারান্দা গুছ গাছ করে তারপরে এই যে লাউ দেখতেছেন, তো সবজি কেটে নিব আজকে রান্না করার জন্য। তো একটি লাউ দিয়েই আমি তিন ধরনের সবজি কেটে নিব, তো সেটা কিভাবে করব তো দেখুন। তো এই লাউটা আগে আমি ভালো করে ধুয়ে কেটে নিব। তো এই যে প্রথম আমি এটা অফ ক্যামেরায় কেটে নিছি ডাল দিয়ে রান্না করার জন্য বা ভাজি করার জন্য। এই যে খোসাগুলো, এই খোসাগুলো হয়েছে এক প্রকারের ভাজি করি আলু দিয়ে, সেটা তো সবাই জানেন অনেক মজা লাগে। আর এটা মাছ দিয়ে রান্না করা হবে। তো একটি লাউ থেকেই তিন ধরনের সবজি তৈরি করে নিলাম। আর এটা ডাল দিয়ে বা এমনিতেও ভাজা হিসেবে খাওয়ার জন্য এটা একটা বক্সে রেখে দিলাম, পরবর্তীতে আমি রান্না করব। আর এটা মাছ দিয়ে রান্না করে নেব, আজকেই মাছ দিয়ে রান্না করব। আর এই যে খোসাটা আলু দিয়ে ভাজা করা হবে, এটাও বক্সে ভরে রেখে দিব। তো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনাদের একটি লাইক কিন্তু অনেক মূল্যবান, আমার এই ভিডিওটি আরও অনেকের মাঝেই পৌঁছে দেবে আপনার একটি লাইক, সুতরাং একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আমি এই যে খোসাগুলো বক্সে ভরে নিচ্ছি, এগুলো আমি পরবর্তীতে আলু দিয়ে ভাজা করে নেব। এই লাউয়ের খোসা ভাজাটা খেতে কিন্তু আমারও যেমন পছন্দ আমার বাচ্চারাও তেমনি অনেক পছন্দ করে। আসলে একটি লাউ থেকে দেখেন আমি তিন ধরনের সবজি তৈরি করে নিলাম, লাউয়ের খোসা সেটা দিয়ে ভাজি করা হচ্ছে, আবার লাউ দিয়ে সবজি রান্না করব, আর লাউ দিয়ে মাছ রান্না করা হবে। এভাবেই আমি কেটে রেখে দিছি। লাউ কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর কে কে এভাবে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর ও মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে খোসাগুলো বক্সে ভরে নিলাম, তো এটাও এক পাশে রেখে দেব। তারপরে সবগুলো এগুলো আমি নর্মাল ফ্রিজে গুছিয়ে রাখবো না সবজি এবং ডাল রান্না করার জন্য। এই যে এটা রেখে দিলাম, আর ওইটা দিয়ে আজকে মাছ রান্না করব, যেটা মাছ দিয়ে রান্না করার জন্য কেটে নিছি আর কি। তো এই যে আমি চলে আসলাম রান্না করার জন্য। তো আমি চুলাটা একবার সকালের দিকে পরিষ্কার করে নিছি, এখন আবার একটু মুছে নিচ্ছি জাস্ট নিজের ফ্রেশনেসের জন্য। আসলেও পরিষ্কার থাকলে চুলাটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। তো একটু মুছে তারপরে পরিষ্কার করে এই যে কড়াই বসিয়ে দিচ্ছি।
তো এখন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর আজকের লাউটা কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করা হবে, সেখানে আমি পেঁয়াজের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো অল্প পরিমাণে পানি, যাতে আমার রান্না করার মশলাটা না পুড়ে যায়। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে একটু ভালো করে আমি পানিটার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন লাউ রান্না করার জন্য যে স্পেশাল মশলাটা মাছ রান্না করার জন্য আমি দিই, সেটাই এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন লাউটা দিয়ে দিলাম। তো লাউটা আমি একটু ঢেকে রান্না করে নেব। এখন লাউটা দেখেন অনেক কমে আসছে, তো এটা আবার নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে দেব। তো এদিকে আমি লাউটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব, আর লাউয়ের উপরে মাছ দেওয়ার জন্য আমি মাছ ভেজে নেব। সেজন্য এখানে ইলেকট্রিক চুলায় আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এই যে মাছটাও আমি ভেজে নিচ্ছি, এই মাছটা তারপরে আমি লাউয়ের উপরে দিয়ে দেব। তো মাছটা আমি ভালো করে এপিঠ ওপিঠ দুই ওপিঠে আমি ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখেন, এখন আমি চলে যাব ও লাউয়ের কাছে। তো এই চুলায় দেখেন আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিব একটু নেড়ে চেড়ে। আর এখানে কিন্তু আমি অন্য কোনো পানি ইউজ করিনি, এক্সট্রা জাস্ট মশলাটা কষানোর জন্য একটু পানি দিছিলাম, আর লাউয়ের পানি থেকে পানি উঠছে। আর এখন দিয়ে দিব আমি মাছটা। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ছোট্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে অনেক দোয়া রইলো।
আর এই যে ফাইনালি আমার লাউয়ের রেসিপি, মাছ দিয়ে লাউ রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে, তো সন্ধ্যার দিকে একটু ছেলেদেরকে দুধ দিয়ে সাগু রান্না করে দেব, সেজন্য এখানে দুধ বসিয়ে দিছি। তো দুধটা আমার ফুটে যাবে, তো আমি সাগুটা রান্না করে ছেলেদেরকে খাওয়ানোর জন্য দেব। তো বন্ধুরা, এ তো ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।